বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি লোমিফোলক্স ড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লোমিফোলক্স ড্রপটি এরিস্টোফার্মা কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল লিমিফোলক্সাসিন এটি সাধারণত লোমিফোলক্স আইড্রোপ আকারে পাওয়া যায় যে সকল রুগীদের জন্য লোমিফোলক্স আইড্রোপটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের কনজাংটিভার প্রদাহ বেফ্রোয়াটাইটিস বেফ্রোয়া ভাইটিস এ নির্দেশিত ট্রোফাইল লোকাকার্স আরিয়ার্স দ্বারা সৃষ্ট কর্নিয়ার আলসারে নির্দেশিত কর্নিয়ার ও স্বচ্ছ পাতলা আবরণ থাকে তা কনজেক্টিভ এক ধরনের জিল্লি যা ক্লিয়ার চোখের সাদা অংশে আবারক হিসাবে কাজ করে এ রোগের লক্ষণগুলো হলো চোখ লাল হয়ে থাকা চোখ ফুলে ওঠা চোখে পানি টলটল করা চোখে চুলকানো চোখের পাতায় চুলকানি সৃষ্টি চোখ চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া অবিরাম জল পড়া পিছুটি কাটা ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এ সকল রুগীদের জন্যই মূলত লোমিফোলক্স আইড্রোপটি দেওয়া হয়ে থাকে লোমিফোলক্স আইড্রোপটি চোখের বিভিন্ন সংক্রমণ দূর করতে যেমন চোখের পানি টলটল করা চোখ চুলকানো চোখের পাতায় চুলকানি হওয়া দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে অবিরাম পানি পরা পিচুটি কাটা এ সকল সমস্যা দূর করার জন্য লোমিফ্লোক্স আইড্রোপটি একটি কার্যকারী ঔষধ যে সকল রুগীদের এ ধরনের সমস্যা রয়েছে তারা লোমিফ্লক্স আইড্রোপটি ব্যবহার করতে পারেন লোমিপোলক্স আইড্রোপটি ব্যবহার করার নিয়ম হল সাধারণত আক্রান্ত চোখে এক ফোটা করে দৈনিক তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্য উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে লোমিপোলক্স আইড্রোপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন চোখে জ্বালা পোড়া করা চোখ লাল হয়ে যাওয়া চোখে ব্যথা অনুভূতি হওয়া ইত্যাদি হতে পারে তবে লোমিফ্লক্স আইড্রোপটি একা একা কোনোভাবেই ব্যবহার করা উচিত না এটি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কেননা ডাক্তার আপনার চোখ পরীক্ষা নিরীক্ষা করে কিংবা দেখে বুঝতে পারবেন যে আপনার চোখে কী ধরনের সমস্যা রয়েছে যদি লোমিফোলক্স আইড্রোপ দ্বারা আপনার এই সমস্যার সমাধান হয় তাহলে লোমিফ্লক্স আইড্রোপটি দেবেন কিংবা এর সাথে অন্য আইড্রোপও দিতে পারেন তাই অবশ্যই লোমিফ্লক্স আইড্রোপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী লোমিফ্লক্স আইড্রোপটি ব্যবহার করবেন গর্ভ অবস্থায় এবং স্থান দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লোমিফোলক্স আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের লোমিফ্লক্স আইড্রোপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন